আল্লাহর বলেন এগোদা সাহাবীদেরকে নিয়ে বসে বলছেন ও সাহাবীরা কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের এমন কিছু বান্দা বান্দি থাকবে যাদেরকে জান্নাতের আটটা দরজা দিয়ে আহ্বান করা হবে জোরে বলেন না সুবহানাল্লাহ আটটা দরজা দিয়ে জান্নাতে যেতে চান কে কে একটু হাত তোলেন তো ভাই আলহামদুলিল্লাহ হাত নামা কষ্ট পাইলেন যে কিয়ামতের দিন আটটা দরজা দিয়ে তার কিছু সংখ্যক বান্দাকে জান্নাতে ঢোকার জন্য আহ্বান করা হবে ডাকা হবে সুবহানাল্লাহ এক একটা দরজা দুর্গপ্রস্ত হবে কত জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মা বাইনাল মক্কাত ওয়াল হাজার মক্কা থেকে বাহরাইনের হাজার যে জায়গা আছে এত দূরত্ব সম্পূর্ণ এত বড় জান্নাতের এক একটা দরজার দৈর্ঘ্য হবে সুবহানাল্লাহ তার মানে আজকে আমি যখন এই আপনাদেরকে আলোচনা শোনানোর জন্য আলোচনা সাজাচ্ছিলাম গুগলে সার্চ দিয়ে দেখলাম যে মক্কা থেকে বাহরাইনের হাজারের দূরত্ব 1200 কিলোমিটার সুবহানাল্লাহ একটা দরজা দিতে গেলে কয়েকশো কোটি মানুষ অনায়াসে জান্নাতে ঢুকে চলে যাবে একবারে ঠিক কিনা তা আল্লাহ বলছেন যে এই এত বড় জান্নাতের দরজা দিয়ে আটটা দরজা থাকবে আটটা দরজা দিয়ে তার কিছু সংখ্যক বান্দা বান্দিদেরকে ডাকা হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবীদের মধ্যে কাকে ডাকা হবে একটু বলেন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন অ্যাট ফার্স্ট আবু বকর সিদ্দিককে ডাকা হবে সুবহানাল্লাহ মানে আবু বকর সিদ্দিকের মধ্যে কোয়ালিটিগুলো সব ছিল ওই দরজা দিয়ে ঢুকতে হলে কমপক্ষে সাতটা গুণ লাগবে কয়টা গুণ সূরা আল মুমিনুনের মধ্যে ধারাবাহিক আসছে সাতটা গুণের কথা আর ওই সাতটা গুণ অর্জন করতে হলে আমাদেরকে আবার হওয়া লাগবে আল্লাহর বান্দা হওয়া লাগবে কার বান্দা আর আল্লাহর বান্দা হতে হলে কমপক্ষে ১৩টা গুণ আমাকে আপনাকে অর্জন করতে হবে যেটা আল ফুরকানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধারাবাহিকভাবে বর্ণনা করেছেন সুতরাং যদি আল্লাহ তৌফিক দেয় আপনাদেরকে ধারাবাহিকভাবে জান্নাতের এই আমল এবং জান্নাতে যাওয়ার এই সমস্ত গুণ এবং গুণান্বিত হওয়ার যা যা লাগবে এইগুলো আপনাদেরকে কোরআন এবং হাদিসের থেকে শোনাবো আজকে সময় শেষ হওয়ার কারণে আলোচনা এখানে শেষ করতে হচ্ছে তো যেই কথা বললাম যে জান্নাতের দরজা কত বড় হবে মক্কা থেকে বাহরাইনের হাজার যে জায়গা আছে এত বড় হবে ১২০০ কিলোমিটার দৈর্ঘ্য যা আর বড় কত হবে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে আমাদেরকে জানাই দিলেন আর এই জান্নাতের দরজা দিয়ে আমার আপনার জন্য সবাইকে ডাকা হবে না যাদের ভিতর ওই গুণগুলো থাকবে তাদেরকে ডাকা হবে কিন্তু আমরা যদি ওজুর শেষে এই আমলটা করতে পারি অটোমেটিক ডাকাও লাগবে না আমার আপনার জন্য ওই দরজাগুলো সব খুলে রেখে দিয়েছেন কে বলেন না কে আমরা সেই মালিককে তো চিনলাম না ভাই আল্লাহ আমাদের কাছে দিয়েছেন ১০০টা রহমতের মধ্যে এক ভাগ কয় ভাগ আল্লাহর কাছে আছে কত ভাগ এক ভাগ দেওয়ার কারণে দেখেন না আমরা কত কিছু করছি একজন আরেকজনের জন্য জীবন দিয়ে দিচ্ছি একজন তার সন্তানের পিছু হলে এখান থেকে কুষ্টিয়া কুষ্টিয়া থেকে ঢাকা যেখানে গেলে পারে আমার সন্তান ভালো হবে আমার আপনার ভিতরে ভালোবাসা দিয়েছে কয় ভাগ এই এক ভাগেই এত কিছু করছি আর আমার মালিকের কাছে রেখে দিয়েছেন কত ভাগ তিনি কতই না রহমত দানকারী কতই না তিনি মহব্বতকারী এই মহব্বতের কারণেই তো আজকে আমরা এত উল্টা পাল্টা করছি তারপরও আমার আপনার মালিক আমাকে আপনাকে ধ্বংস করে দিচ্ছে না মানে ওই রহমতে দেখছে যে দেখি একটু ফিরিস কিনা দেখি আমার দিকে আসিস কিনা তা আমরা কি আল্লাহর দিকে ফিরে আসতে চাই কি চাই না সবাই কি চাই আল্লাহ কবুল করুক বলেন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু